আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতুস লাইফস্টাইল ইউএসএ। আশা করছি তোমরা যে যেখানে আছো খুব 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 ভালো আছো। সো তোমরা দেখতে পাচ্ছ এখন তো ফুল স্নো সিজন। তো তোমাদের সাথে আজকে খুব সুন্দর একটা জায়গা শেয়ার করব। তবে নিউ ইয়র্ক স্টেটের আমি সব জায়গাই সুন্দর লাগে, আমি কোনো তর্ক বিতর্কে জড়াতে চাই না। অনেকে বলে যে এই সিটি ভালো না, ওই সিটি ভালো না, এইখানটায় প্রচণ্ড পরিমাণে স্নো হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। সো আমি এগুলোর সাথে কখনোই একমত পোষণ করতে চাই না বা আমি কোনো দ্বিধাদ্বন্দ্বে জড়াতে চাই না। সমস্ত কিছুই মহান আল্লাহ তাআলার নিয়ামত বলেন, আশীর্বাদ বলেন, সমস্ত কিছুই আল্লাহর সৃষ্টি, অভিশাপ আশীর্বাদ যে যাই বলি না কেন। সো এগুলোর ভিতরে আমি জড়াতে চাই না। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, তাহলে চলুন। আর এইটা হচ্ছে বিকাল হয়ে গিয়েছিল, সো আর ওটা সকালের দিকে ছিল, এটা বিকেলের দিকে, এই যে পরের দিন সকালবেলা। এটা এখানটাই হয়তো আপনারা বলতে পারেন যে এটা আপনার তো পুরোটাই ব্যাকইয়ার্ডেই তো দেখা দেখতে পাচ্ছে অনেকক্ষণ ধরে, আমি ক্যামেরাটা অনেকক্ষণ ধরে ধরে রেখেছি এই জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছেন না, এই যে জায়গা, এখান থেকে মানে আমার বাসার সামনে থেকে আমার ব্যাকইয়ার্ড থেকে ওখানে দৌড়ে ওই পাশে হরিণ চলে গেছে। সো আমি ক্যামেরাটা ওয়ান করতে করতে চলে গেছে। আমি ভাবলাম যে অনেকক্ষণ ক্যামেরা, আমি প্রায় এক দেড় মিনিটের মতো ক্যামেরা এদিকে ধরেছিলাম, না হরিণ আর বের হয়নি। সো লোকালয় থেকে ওইদিকে চলে গেছে। এখানে অনেকগুলো তখন মানে স্কুল বাস যাচ্ছিলো, তো তাই জন্য আর কি ওই মানুষের শব্দে, গাড়ি টাড়ি শব্দে আর মনে হয় ওরা আর বের হতে পারছিল না, অনেক ভয় পাচ্ছিল। তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমার ভিডিওতেই করেন আর যে কোনো ভিডিওতে করেন, স্নো কিন্তু দু ধরনের সৌন্দর্য বর্ধন করে। একটা দেখবেন কি যে আজকে যেমন দেখলাম ফ্লফি টাইপের গাছের সাথে ধরে ধরে আছে এই টাইপের, আর একটা দেখবেন যে স্নো হচ্ছে বাট কোনো গাছ টাছের সাথে একটু পরেই সব ঝরে পড়ে যাচ্ছে, গাছের সাথে থাকছে না। এটা অনেকক্ষণ ছিল আর কি, মানে এই দৃশ্যটা। আর সবসময় যেন স্নো পড়লে যে এরকম মাটি দিয়েই পড়ে বসে থাকে, এটা আমরা সবসময় দেখেন, কিন্তু ওই জিনিসটা পাওয়া অনেক রেয়ার। আর এটা হচ্ছে ফরেস্ট লন সেমেটারি, এর পাশ দিয়ে আমি আমার মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। স্কুল থেকে ফেরার পরে বাসায় আবার আসব, এসে আবার এখানে ঢুকব। তো এরও আবার বিরাট কাহিনী আছে, এই কাহিনী বললে আপনারা বলবেন যে আমার হাজব্যান্ডকে বলবেন যে এই বেটা এত আল্লাহ দিব কী করে পালে। সো এটার বলবো না, পরে অন্য কোনো দিন বলবো কেন আবার বাসায় ফিরে এসেছিলাম। সো যা হোক, এই যে আমরা সেমেটারির ভিতরে ঢুকে গেছি, আর এই সেমেটারিটার ভিতর দিয়ে যখন রাশ আওয়ার থাকে তখন কিনা আপনি যেতে পারবেন, রাস্তা আছে, আপনি যেতে পারবেন। আমি যখন বের হয়ে যাব তখন আপনাদেরকে আপনারা দেখতে পাবেন। সো তাছাড়া কখনো কোনো সময় উইদাউট পারমিশন আমি যতটুকু জানি ঢোকা যায় না, বাট আপনি শুধু এই রাস্তাটা ইউজ করে আপনি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন, কারণ পাশে স্কুল আছে, তারপরে স্কুল টাইম, কলেজ, তারপর আপনার হলো সবাই যে যে যার যার কাজে যাচ্ছে, অফিস আদালতের টাইম, এই জন্য রাশ আওয়ারগুলো তো ফেরার সময় আর যাওয়ার সময় এই সেমেটারির ভিতর দিয়ে যেতে দেয়। এই দেখুন কি সুন্দর যে দেখতে, মানে অপূর্ব দেখতে ছিল মানে এর ভিতরটায়। আর এই যে আমি এখানে যেখানে দাঁড়িয়ে গেলাম, ওই যে একটা ঝিরি দেখতে পাচ্ছেন, পানি পানি আসছে, খুবই সুন্দর ঝিরিঝিরি যে শব্দ, এত সুন্দর ছিল যা বলার মতো না, খুবই সুন্দর দৃশ্য। এটা মানে এটা কি বলবো, মানে একটা স্বপ্নের জগতের মতো লাগতেছিল, আমার খুবই 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 ভালো লাগছিল। আর এই সমস্ত জায়গাগুলো তো আমি অনেক 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 ভালোবাসি। আর আমার বোন প্লাস আমার অনেকে আরও কোশ্চেন যে তুমি এই কবরস্থানের ভিতরে যে এতক্ষণ ছিলা তোমার ভয় লাগে নাই? না, আসলেও আমার ভয় লাগে নাই, কোনো প্রকারের কোনো ভয় লাগে নাই। আর তাছাড়া এখানে ভয় না লাগার আরও কারণ আছে, কারণটা হলো যে আমি ফজরের সময় নামাজটা পড়ে আমার যা আমার ধর্মীয় যে ইবাদতগুলো আছে মোটামুটি আমি যা জানি আর কি, সেগুলো দোয়া কালাম পড়ি সবসময়ের জন্য ইনশাল্লাহ। সো আমার ভয় লাগে না ইমোটের পর কথা। আর আমি নিজেই মনে করি, আমি নিজেই একটা পেতনি, আমি কাকে দেখে ভয় পাবো, আমি ভয় পাই না এগুলো দেখে। ও আচ্ছা, যাকে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, জানেন আমি
নিউ ইয়র্ক স্টেটের এই সিটিটার একটা নিজে নিজে নাম দিয়েছি। আর আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে নামটা। আমি এই সিটির নাম দিয়েছি স্নো কুইন সিটি। আমার খুবই 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 ভালো লাগে এইখানটায়, যা বলার মতো না। স্নো পড়লে হলো, আমার তো প্রায় 2 যুগ হতে চলল আমার আমেরিকান লাইফে, সো আমি তখন থেকে নিউ ইয়র্ক স্টেটে, আমি অন্য কোনো স্টেটে মুভ করিনি কখনো, আমি এই স্টেটেই আছি। আমার এইখানটায় অনেক 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 ভালো লাগে। তো আমার কখনো কোনো দিন এই 2 যুগ প্রায় প্রায় ছুঁই ছুঁই ভাবে একটা বারের জন্য আমার মনে হয় না, ইস স্নো কেন পড়লো বা এরকম সেরকম কিচ্ছু না। স্নো পড়লে আমার কেন যেন মানে একটা ঈদের দিনের মতো আনন্দ লাগে, আমার খুব 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 খুশি হয়ে যায়, আমি আমার মনটা অনেক ভালো হয়ে যায় এরকম লাগে। আর তাছাড়া আরও ভালো লাগার কারণ আছে, ভালো লাগার কারণটা আমার হাজব্যান্ড, কারণ ও যত মানে দর্শনীয় জায়গাগুলো আছে বা আমি যে সমস্ত জায়গাগুলোতে যেতে চাই বা সে আমাকে বোঝে, সে আমাকে নিয়ে যাবে, এই জন্যই মনে হয় আমার ভালো লাগার পরিমাণটা আরও বেশি। সো আর উনি আমাকে ভিডিওগুলো উনি করে দিছে, পিকচারগুলো তুলে দিছে। তো যাই হোক, এখানটায় মানে লং টাইম আমি এক জায়গার ভিডিও আমি করেছি, হয়তো বা অনেকের কাছে এটা অনেকে বোর ফিল করতে পারে, বাট আমার কাছে এটা বোর ফিলের কোনো কিছুই নাই। আমি আমার আনন্দ চিত্তে মহা আনন্দে আমি এতখানি ভিডিও আমি তৈরি করেছি, আমার ভালো লাগে আর কি। এটা আমার লাইফের একটা অ্যালবাম, কারণ এই অ্যালবামগুলো তৈরি করে রাখছি আমি এই জন্যই, যদি কখনো কোনো দিন আমার ছেলে আমার মেয়ে কখনো মনে পড়ে আমার মামিকে, আমি দেখবো আমার মামি কেমন ছিল, কারণ আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না। যদি ওদের মনে হয়, যদি ততদিন এই জিনিসগুলো থাকে, ওরা দেখবে, এতটুকুই। আর আমি আমার ভিডিওগুলো মাঝে মাঝেই আমি ওপেন করে দেখি, আমার ভালো লাগে আর কি, আমার ভালো লাগা থেকেই আমার এই কাজগুলো করা। আর এই জন্য আমি আগে মোটামুটি রেগুলার ভিডিও দিতাম, প্রায় 1 বছর ধরে আমি আর এত রেগুলার না। আমার আমার অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে, আমি মানে অলস আমি আর কি, মোটের পর কথা দিতে চাই না এই আর কি। আর একটা কথা, আপনার প্রায় সময় আমার হাতে এই কফি মগটা দেখবেন, আমার এত ভালো লাগে এই মগে কফি খেতে, আমি নিজেও জানি না কেন। আমার এটা মানে ঘর থেকে বের হলেই এটা নিয়ে আমি বেরোই। আবার ধরেন যে কোনো ইয়ে থেকে, আমি কফি শপ থেকে কফি কিনলে ওই কফি কাপ থেকে ঢেলে এই কফি কাপের ভিতরে নিয়ে এখান থেকে পান করা শুরু করে দিই। আবার আমি কিন্তু অনেক সময় বলতেছিলাম যে মানে আমি খেয়ে ফেলি, খাই মানে এটা আর কি আমার, ভূত আসবে। কথা বলতে বলতে থেমে গিয়েছিলাম, আমার হাজব্যান্ড আমাকে ভয় দেখাচ্ছিল যে ভূত আসবে, কিন্তু উনি এত জোরে জোরে হাসতেছিল যা বলার মতো না। সচরাচর উনি এভাবে কখনো হাসেন না, বাট এই জন্য আমি মানে আমার বকবকানি স্টপ করে দিয়ে তারপরে আবার শুরু করলাম। যে কথাটা বলতেছিলাম যে আমি পানি পান করা, চা পান করা, কফি পান করা, এগুলো কিন্তু আমি নর্মালি বলে থাকি যে পানি খাচ্ছি বা চা কফি খাচ্ছি, এগুলো আসলে সবসময় অত পরিশুদ্ধ ভাষায় কথা বলি না আমি। যাই হোক, এই যে দেখুন কি সুন্দর ভূনৈসর্গ, শুধু কাশ্মীরকেই বলা চলে না, আমার মনে হয় পৃথিবীর অনেক জায়গাকেই এরকম ভূনৈসর্গ বলতেই পারি আমরা। অসম্ভব সুন্দর দৃশ্য, শুধু যে কাশ্মীরি মানে ভূস্বর্গ হবে এমন কোনো কথা নাই। আমার দৃষ্টিতে এটাও দেখুন কম কিছু না, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে। আর এই সেমিটারিটা এত 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 বড়, যা বলার মতো না, অনেক বড় এই সেমিটারি, বিশাল বড় সেমিটারি এটা। আর সামার টাইমে অনেক সুন্দর লাগে, এক একটা সময় এক একটা সৌন্দর্য। এইখানটাই খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন থাকে যে কোনো সেমিটারি, শুধু যে এই মানে এদের না, মুসলমানদেরও সেমিটারিতে আপনি গেলে মানে আপনার এত মানে মনের ভিতরে এত ভালো একটা ফিলিংস কাজ করবে যা বলার মতো না। আমি বেশ কতবার গেছি, অনেকবার, আমার অনেক ভালো লেগেছে।
সো এই যে দেখুন, মনে হবে কি আমি ঘুরে ঘুরে এক জায়গাতে না, মানে অনেকটা জায়গায়, মানে প্রায় একই রকম করে, মানে ওরা এরকম করে ওভার ব্রিজগুলো দিয়ে রেখেছে অনেক সুন্দর করে, আমি এই বর্ণনা শেষ করতে পারবো না। আর জানেন তো, আর আমার বকবকানি একবার শুরু করলে সহজে আর আমার থামতে ইচ্ছে করে না। মনে হয় আপনাদের সামনে ক্যামেরা পাইলে আমি মনে হয় শুধু বলতেই থাকি বলতেই থাকি, আমার অনেক ভালো লাগে। তো আপনারা দেখে বলবেন এটা কেমন লেগেছিল। আর আমার এটা করার আরও কারণ আছে, অনেকেই দেখতে চাইছিল, আমি যখন ব্রুকলিন সিটিতে ছিলাম আমার বাসার পাশেও এরকম একটা সেমিটারি ছিল, তখন মানে উইন্টারেই আমি স্নোর ভিডিও করেছিলাম। এইখানটাও আমাকে অনেকে বলেছিল যে আমরা আরেকটু দেখতে চাই, তো তাই জন্য তাদের জন্য করা আর বিশেষ করে আমার নিজের জন্যই করা, দ্যাটস ইট, এক কাজে দু কাজই হয়ে যাবে। আর এখানে প্রচুর পরিমাণে হাঁস আছে, ও মাই গড, কিন্তু ধরা যাবে না। আর ব্রুকলিনের যে সেমিটারিগুলো, আপনার যদি ওইখানটায় কেউ না থাকে, মানে কবরের যদি আপনার কেউ না হয়, আপনাকে বিশেষ কোনো পাস দেবে না ভিতরে ঢোকার জন্য, কিন্তু এইখানটায় ক্ষেত্র বিশেষে আছে। ওই যে বললাম যে এই এর ভিতর দিয়ে, সেমিটারির ভিতর দিয়ে শর্টকাট রাস্তা আছে স্কুলের পথে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমারও এটা একটা কজ ছিল যে এইখানটায় যদি যারা মানে সিকিউরিটি আছেন ওনারা যদি কিছু বলে, তো আমি বলবো যে আমি আমার বাচ্চাকে ড্রপ করে এদিক দিয়ে যাচ্ছিলাম, সো একটু এই তো একটুখানি ঘুরে দেখছিলাম। কিছু বলবে না, মানুষ কি বলবে, আমার হাজব্যান্ড তো ঢুকতে চায় নাই, সে বলে যে মানুষ অপমান করবে, সেটা আমি মেনে নিতে পারবো না। হ্যাঁ, মানুষ কেন অপমান করবে, এখানে আমি কি কোনো মানে করতে আসছি, চুরি ডাকাতি করতে আসছি যে আমাকে কিছু বলবে? বড় খুব বেশি বললে বলবে যে এখানে কেন আসছো, তোমরা চলে যাও, দ্যাটস ইট, আমরা চলে যাবো। বাট আমি এখানটায় ভিডিও করার সময় মানে একদম স্তব্ধ হয়ে দাঁড়াইছিলাম কিছুক্ষণ, মানে আমার পাশ দিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে লাশের গাড়ি আসতেছিল। তো অনেকে হয়তো আমাদেরকে দেখে দাঁড়াইছে, গাড়িটা স্লো করছে, ভাবছে যে আমরা কি ওনাদের সঙ্গেরই কেউ কি না, এরকম করে অনেকে মানে দেখছিল আর কি। এই যে দেখুন কি সুন্দর, আর এই যে দেখুন হাঁসগুলো জলকেলি করছে, খুবই সুন্দর দেখতে, খুব সুন্দর। আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি এই পথটা দিয়ে, মানে আমার হাজব্যান্ড আমাকে ভয় দেখাচ্ছিল যে আমি যে চিনি না কোথা থেকে কোথা, এখন মানে যদি হারায় ফেলি তো কী করবা, মানে এটা আর কি, মানে আমাকে ভয় দেখাচ্ছে আর কি। তাই আমি তখন বলছি যে তুমি যাও, আমি যে যেভাবে ডিরেকশন দিব তুমি যাও, রাস্তা পেয়ে যাবা। তা আমার দিকে তাকায় হাসতেছিল যে দেখি আমি ঠিকই বলতেছি কিনা। এই তো চলে আসছি, একদম মানে মেইন জায়গাতে চলে আসছি। এই যে এখন আমরা বের হয়ে চলে যাচ্ছি, এই রাস্তাটা দিয়েই হলো আপনার শর্টকাট রাস্তা, আর ওই রাস্তা আমরা সবসময় যাই পাশ দিয়েই, কিন্তু এখন যাচ্ছিলাম এর ভিতর দিয়ে আর কি। এই তো এখন আমরা ঘুরে 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 এখন নিরে ফিরে যাব ইনশাল্লাহ। এই যে এই এই জিনিসটা খুব কম সময় থাকে, এই স্নোটা এরকম মানে ডালপালার সাথে খুব কম সময় থাকে, আর যদি বাতাস থাকে তাহলে তো একটু পরেই সব ঝরে ঠুসটু ঠুসটু পড়ে যাবে। আর বাতাস না থাকলে যা হোক তাও মোটামুটি বেশি কিছুক্ষণ থাকে আর কি, ঘণ্টাখানিকের মতো থাকে। আর নর্মালি তো স্নো পড়লে মাটিতে পড়ে থাকে, গাছ টাছের সাথে এরকম থাকে না। আর যেগুলো যে ঝাউ গাছ টাইপের, মানে থুজা বা ঝাউ গাছ টাইপের যেগুলো যে এখন দেখতে পাবেন, ওগুলোর সাথে অনেকক্ষণ থাকে আর কি। ওগুলো তো মানে সারা বছরে পাতা কখনোই মরে না, আল্লাহর সৃষ্টি সবই তো এক একটার এক এক রূপ। আর শুরুতেই আমি যে বলছিলাম যে মানে এই মানে স্নো নিয়ে অনেকের অনেক ধরনের কথা বলে, তোমরা ওখানে কেন গেছো, তোমরা এত ঠান্ডায় কেন, তোমরা ওখানে কী হেন তেন, সো প্লিজ এগুলো আপনারা বলবেন না, কারণ রিজেকের মালিক আল্লাহ তালা, যার রিজেক আল্লাহ যেখানে লিখে রাখছে ঠিক সে সেখানেই সেভাবেই থাকবে, আমি আপনি বলার কেউ না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জায়গায় নতুন নতুন ভিডিওর সঙ্গে।
আর আমার এই ভিডিওর ভিতরে দেখতে পাবেন এই যে এ এখন মানে কি জোরে জোরে মানে মানে শিল টাইপের গুড়ি গুড়ি পড়ছিল, তো ওইটারই আমি সাউন্ডটা একটু ধরে রেখেছি, একদম অরিজিনাল সাউন্ড। যেটা মনে হচ্ছে কি গাড়ির গ্লাসগুলো মনে হয় এই বুঝি ফেটে যাবে ফেটে যাবে, এত সুন্দর যে দেখতে। তো আর কি বিশেষ কোনো কিছুই আর বলার নাই, এতক্ষণ তো বকবক করতেই ছিলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।